একটা জঙ্গলে অনেক পাখিরা একসাথে বসবাস করত। আর এই জঙ্গলে একটা কমলা লেবুর গাছও ছিল। এই জঙ্গলের সব পাখিরা রোজ দিন ওই কমলা লেবুর গাছে যেত কমলা লেবু খেতে। এমনই একদিন ওই কমলা লেবুর কাছে একটি ডাইনি চলে আসে। এরপরের থেকে ওই ডাইনি ওই লেবু গাছেই বসবাস শুরু করে দিল। এরপরের থেকে ওই লেবু গাছের কাছে কেউ লেবু খেতে গেলে ওই ডাইনি তাকেই ধরে খেয়ে ফেলতো। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের সব পাখিরা একটি মিটিং ডাকলো। শোনো তোমরা সব পাখিরা, তোমরা তো খুব ভালো করে জানো যে আমাদের জঙ্গলে একটা ডাইনি এসে গেছে, আর আমাদের জঙ্গলের কিছু কিছু পাখিকে সেই ডাইনি ধরে খেয়ে ফেলেছে। এমন ভাবে যদি চলতে থাকে আমরাও কিন্তু বেশি দিন বাঁচব না, আর এই জন্যই আমি একটা উপায় ভেবে রেখেছি। তোমাদের মধ্যে থেকে কেউ একজন উলুপ্যাঁচা সাধু বাবার কাছে যাবে। ওই উলুপ্যাঁচা সাধু বাবা এই জঙ্গলেই বসবাস করে, আর সাধু বাবার কাছে গিয়ে আমাদের সব সমস্যার কথা খুলে বলবে। এরপরে টুনি পাখি যায় সেই তান্ত্রিক বাবার কাছে, আর তাকে গিয়ে সব কিছু খুলে বলে। সাধু বাবা, আমাদের জঙ্গলের সব পাখিদের আপনি বাঁচান। কি হয়েছে রে টুনি, আমাকে সবকিছু খুলে বল। সাধু বাবা, আমাদের জঙ্গলে একটা কমলা লেবুর গাছ আছে, আর সেই গাছে একটি ডাইনি বসবাস করে। সেই গাছের আশপাশ দিয়েও যদি কেউ যায় তাহলে সেই ডাইনি তাকে ধরে খেয়ে ফেলে। টুনির এইসব কথা শুনে সাধু বাবা বলে, তুই একদম চিন্তা করিস না টুনি, তোকে আমি একটা অলৌকিক শক্তি দিচ্ছি। তুই এই অলৌকিক শক্তি নিয়ে ওই ডাইনির কাছে যাবি। এই শক্তি যদি তুই ডাইনির গায়ে প্রয়োগ করিস তাহলে সেই ডাইনি সাথে সাথে ভস্ম হয়ে যাবে। এই কথা বলে সাধু উলুপ্যাঁচা তাকে শক্তি দিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। এই কথা বলে টুনি সেই ডাইনির কাছে চলে যায়, আর টুনি সেই ডাইনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এরপর জঙ্গলের সব পাখিরা টুনি পাখির কাছে আসে আর টুনিকে বলে, টুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্যই আমরা জীবিত। এরপরের থেকে জঙ্গলের সব পাখিরা তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে, আর সেই দিনের পরের থেকে জঙ্গলের সব পাখিরা সেই কমলা লেবুর কাছে যেতে থাকলো। এক বনে একটি কাক বসবাস করত। সে বনের একটি বড় গাছে বাসা বানিয়ে বসবাস করত। কাক তার জীবন ধারণ বনের ছোট ছোট পাখি খেয়ে করত। কিছুদিন পর কাক তার বাসায় একটি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কাক তার ডিমে তা দিতে থাকে। এরপর একদিন কাক খাবারের খোঁজে তার বাসা থেকে বেরিয়ে পড়ে। খাবার খোঁজার সময় কাককে মস্ত বড় একটা ঈগল পাখি পিছু করলো। ঈগলের আক্রমণ থেকে বাঁচার জন্য কাক আপ্রাণ চেষ্টা করলো। আক্রমণের এক পর্যায়ে কাক কোনো রকমভাবে ঈগলের হাত থেকে ছুটে পালালো। উড়তে উড়তে কাক গিয়ে একটা গাছের ডালে বসলো। তারপর সে নিজের দিকে তাকিয়ে দেখে সে খুব বাজেভাবে আহত হয়েছে। আহত অবস্থায় সে ব্যথায় কাতরাতে লাগলো। এর ফলে সেদিন তার বাসাতে আর ফিরে যেতে পারলো না। এইদিকে কাকের অনুপস্থিতিতে কাকের ডিমটা নষ্ট হতে থাকে। অন্যদিকে পাশের বনে টুনি পাখি বসবাস করত। হঠাৎ একদিন ঝড়ের কবলে পড়ে টুনির বাসা নষ্ট হয়ে যায়। এদিকে টুনির ডিম পাড়ারও সময় এসেছে, তাই সে ডিম পাড়ার জন্য একটা বাসা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কোনো বাসা খুঁজে পায় না। বাসা খুঁজতে খুঁজতে টুনি কাকের বাসার নিকট চলে আসে। টুনি দেখে একটি বাসায় একটি ডিম পড়ে আছে, আর ডিমটা পড়ে থেকে থেকে নষ্ট হতে চলেছে। তাই টুনি আর অন্য কোথাও বাসা না খুঁজে কাকের ডিমেই তা দিতে বসে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর কাকের ডিম থেকে ছোট্ট একটা কাক বেরিয়ে আসে। টুনি কাকের ছানাটিকে নিজের ছানার মতো লালন পালন করতে থাকে। এইদিকে কাক কিছুদিন পরে আহত অবস্থায় তার বাসায় ফিরে আসে। কাককে দেখেই টুনি ভয়ে পালিয়ে যেতে থাকে, আর কাক তার ছানাটিকে দেখে খুব খুশি হয়। এইদিকে টুনি পাখিকে খাওয়ার জন্য অন্য একটা কাক তাকে ধরে ফেলে। টুনিকে খাওয়ার জন্য যখন একটি কাক তাকে ধরে ফেলেছিল ঠিক তখনই কাকের ছানাটি এটা দেখে ফেলে। এই দেখে ছানাটি তার মাকে বলে, মা মা, ওই টুনি মাতাই তো আমাদের লালন পালন করেছে, তুমি ওকে বাঁচাও মা। এরপরে সেই কাকটি ছুটতে গেল টুনি পাখির কাছে টুনিকে বাঁচাতে। মা কাকটি গিয়ে অন্য কাকটিকে তাড়িয়ে দেয়, আর টুনি পাখিটি প্রাণে বেঁচে যায়। এরপর টুনি পাখি ও কাক খুব ভালো বন্ধু হয়ে যায়। এর থেকেই বোঝা যায় অন্যের উপকার করলে একদিন সেই উপকার নিজের কাজেও লাগে।